আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আজকে আমরা আমল করব ছেলে সন্তান লাভের জন্য কি আমল রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, তা আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে অনেক উপকৃত হবেন এবং একটা নতুন বিষয় জানতে পারবেন। ইসলাম এমন ধর্ম যেখানে কোনো কিছু অস্পষ্ট নেই। আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই জন্য যত মানুষের যত সমস্যার সমাধান সবকিছু ইসলামের মধ্যে রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে সেই আমলটাই জানাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় যে এই আমলটা আমার বন্ধুদেরকেও জানানো দরকার, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুগণ, ছেলে সন্তান লাভের জন্য কি আমল রয়েছে, সেক্ষেত্রে বলবো আল্লাহর যে 99টি নাম রয়েছে, এটা বুখারি শরীফের 6878 নম্বরের একটি হাদিস রয়েছে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, 99টি নাম রয়েছে। মান আহসাহা হাদিসের শেষ অংশের মধ্যে উল্লেখ হয়েছে, যে ব্যক্তি এটি মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই হাদিসটা উল্লেখ করার কারণ হলো আল্লাহর 99টি নাম কতটুকু পাওয়ারফুল, যে নামগুলো মুখস্থ করলে আপনি জান্নাতের সার্টিফিকেট এই হাদিস থেকে পাচ্ছেন। তো সেই নামগুলোর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে এই আমলটি দিব ইনশাআল্লাহ। সেটা হলো প্রতি শুক্রবার 1000 বার আপনাকে পাঠ করতে হবে আল আউয়ালু আল আউয়ালু আল আউয়ালু। আমরা নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব। প্রতি শুক্রবার, প্রতিদিন নয়, প্রতি সময় নয়, প্রতি সেকেন্ড নয়, শুক্রবারের যে কোনো সময় আপনি এই আমলটি সপ্তাহে একদিন ইনশাআল্লাহ করতে থাকবেন। আল আউয়ালু 1000 বার পাঠ করবেন। তসবি নিয়ে 10 বার পড়লেই হয়ে যাবে, এক তসবির মধ্যে 100 দানা থাকে। তারপর এটা হচ্ছে আল্লাহর এক গুণবাচক নাম, এটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানে প্রথম আল আউয়াল সবকিছুকে অস্তিত্বের মধ্যে আনেন, এটা পড়লে আপনি উপকৃত হতে পারেন। দ্বিতীয়ত, পবিত্র কোরআন থেকে আরেকটি আমল রয়েছে, এটাও খুবই পরীক্ষিত, এটাও বুজুর্গানের দিনের পরীক্ষিত আমল, সেটা হচ্ছে সরাসরি কোরআনের একটি আয়াত, রব্বিলা তাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। আমরা নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, আমার সাথে মুখ মিলিয়ে এখন শুদ্ধটা শিখে নিতে পারেন, আর নিচে তো বাংলা লেখা থাকবেই। তো রব্বি লা তাযারনি, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। প্রত্যেক নামাজের পরের মোনাজাতের মধ্যে এই আমলটা করতে হবে। প্রত্যেক নামাজের মোনাজাতের মধ্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মোনাজাতের মধ্যে আপনি এই আয়াতটা পাঠ করবেন। পাঠ করে করে আল্লাহর নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি পাঠ করলে প্রত্যেক নামাজের মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে পুত্র সন্তান দান করবেন। আর এই আয়াতটি উল্লেখিত হয়েছে সূরা সফাত আয়াত নাম্বার 100, সম্পূর্ণ আয়াত নয়, আয়াতের এই অংশটুকু পড়লেই হবে। সূরা সফাত আয়াত নাম্বার 100, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তারপর পবিত্র কোরআনের মধ্যে এটার জন্য আরেকটি আমল রয়েছে, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম অথবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম, যে কোনো এক নবী আর কি, ওই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি আল্লাহর নিকট এই দোয়াটি করেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে পুত্র সন্তান দান করো। তিনি এই দোয়াটি করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটাও আপনি 5 ওয়াক্ত নামাজের মোনাজাতের মধ্যে করতে পারবেন, এটাও আমরা নিচে বাংলা ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটাও আপনি করতে পারেন। এটা নামাজের মোনাজাতের মধ্যে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মোনাজাতের মধ্যে এভাবে হাত তুলে আল্লাহর নিকট দোয়া করতে হবে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অথবা আল আউয়ালু আল্লাহর নাম 1000 বার সপ্তাহে একদিন, অথবা রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আমলগুলো তিনটার মধ্যে থেকে যেটা সুবিধা হয় ওটাই করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক জাযায়ে খায়ের দান করবেন এবং আপনার গর্ভের মধ্যে পুত্র সন্তান দান করবেন। তো এমনই কোরআন হাদিস থেকে আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।